ৱেলকাম টু মাই ইউটিউব চেনেল লেকচাৰ এডুকেশ্যনেল হাব। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, আজি আমি আলোচনা কৰিম ক্লাছ টেনৰ ছায়েন্সৰ যিটো অধ্যায় 5, মৌলৰ পৰ্যাবৃত্ত শ্ৰেণী বিভাজন বা পিৰিয়ডিক ক্লাছিফিকেশ্যন অফ এলিমেণ্টছ। এই চেপ্টাৰৰ যিকেইটা কাৰ্যকলাপ আছে আৰু তোমালোকে গমেই পাইছা যে কাৰ্যকলাপবোৰ কেনেদৰে পৰীক্ষাত আহিব, এই গোটেইকেইটা টোটেল 10টা কাৰ্যকলাপ আছে। ইয়াতে আমি টোটেল কাৰ্যকলাপ আজি আমি আলোচনা কৰিম। ইয়াৰ আগৰ ভিডিঅ'টোত আমি আলোচনা কৰিছিলোঁ এই চেপ্টাৰৰ 100% এনচাৰ, গোটেইকেইটা এনচাৰ আজি আমি আলোচনা কৰিছোঁ আগৰ ভিডিঅ'টোত। মই ভিডিঅ'টোৰ লিংক ডিছক্ৰিপশ্যনত দি দিম, তোমালোকে ভিডিঅ'টো চাই ল'বা। আৰু প্ৰতিটো চেপ্টাৰৰ কাৰণে এম চি কিউ সাজি উলিয়াইছোঁ, তোমালোকে এম চি কিউবোৰ নিয়মিতভাৱে পাই থাকিবা, তোমালোকে ৰেগুলাৰলি ভিডিঅ'বোৰ চাই থাকিবা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, এই চেপ্টাৰৰ ওপৰত মই অলৰেডি দুটা ভিডিঅ' যেনে মেণ্ডেলিভৰ পৰ্যাবৃত্ত তালিকা, তাৰপিছত ডবাৰিনাৰৰ ট্ৰায়াড, তুমি ট্ৰিকৰ সৈতে কেনেকৈ মনত ৰাখিব পাৰা সেই বিষয়ে আমি আলোচনা কৰিছোঁ। সেইটোৰ ভিডিঅ'ৰ লিংকো মই ডিছক্ৰিপশ্যনত দি দিম, তুমি ভিডিঅ'টো চাই ল'বা। এতিয়া চোৱা, ইয়াতে যিবোৰ চেপ্টাৰ কণ্টেণ্ট আছে তোমালোকেতো চেপ্টাৰ পঢ়িবই লাগিব। তো আজি আমি আলোচনা কৰিম এই চেপ্টাৰত যিবোৰ তোমাৰ কাৰ্যকলাপ আছে গোটেইকেইটা কাৰ্যকলাপ আজি আমি আলোচনা কৰিম। টোটেল 10টা কাৰ্যকলাপ আছে এই চেপ্টাৰটোত, এই 10টাই আমি আজি আলোচনা কৰিম। ইয়াতে চোৱা, এইটো হৈছে আমাৰ কাৰ্যকলাপ, প্ৰথমটো কাৰ্যকলাপ। ইয়াতে যিটো তোমাৰ 5.1 যিটো কাৰ্যকলাপ আছে তাতে কি কৈছে চোৱা, খাৰ ধাতু আৰু হেলোজেন পৰিয়ালৰ লগত থকা মিলৰ প্ৰতি লক্ষ্য ৰাখি মেণ্ডেলিভৰ পৰ্যাবৃত্ত তালিকাত হাইড্ৰজেনৰ বাবে এটা সঠিক স্থান নিৰূপণ কৰিবলৈ চেষ্টা কৰা। ইয়াতে কৈছে কাৰ কথা, ইয়াতে কৈছে হাইড্ৰজেনৰ কথা। ইয়াতে চোৱা, মই তোমালোকক ধুনীয়াকৈ বুজাবলৈ চেষ্টা কৰিম। ইয়াতে লক্ষ্য কৰিবা তোমালোকে এটা কথা, এই চেপ্টাৰৰ যিকেইটা কাৰ্যকলাপ আছে সেই কাৰ্যকলাপবোৰ যদি তোমাৰ হৈ যায়, মোটামুটি এই চেপ্টাৰৰ গোটেইখিনি কথাই হৈ যাব। আৰু তুমি যদি ভাল মাৰ্ক এটা পাবলৈ যোৱা, তেতিয়াহ'লে চেপ্টাৰৰ প্ৰতিটো কাৰ্যকলাপ চোৱাটো অত্যাধিক বাঞ্ছনীয় বা তোমাৰ সেইটো চাবই লাগিব। এইটো চেপ্টাৰ, এইটো তোমাৰ 5ৰ যিটো তোমাৰ এইটো এক্টিভিটি, এইটো 5.1 আজি আমি আলোচনা কৰিম। টোটেল 10টা আছে, গোটেইকেইটা আমি আলোচনা কৰিম, তোমালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকা। মৰমৰ ছাত্ৰ ছাত্ৰীসকল, ইয়াতে কৈছে কাৰ কথা চোৱা, ইয়াতে কৈছে তোমাৰ হাইড্ৰজেনৰ কথা। আমি সকলোৱে জানো যে হাইড্ৰজেনৰ পৰমাণু ক্ৰমাংক হৈছে 1, গতিকে ইয়াৰে তোমাৰ ইলেক্ট্ৰনীয় বিন্যাসো কি হ'ব, যিটো তোমাৰ এইটো কোনটো ফুলত আহিব, কে ফুলত আহিব, মানে কে ফুলত কেইটা ইলেক্ট্ৰন আছে, ইয়াতে আছে তোমাৰ এটা ইলেক্ট্ৰন আছে, সেইকাৰণে হাইড্ৰজেনৰ যোজ্যতা 1। তোমালোকে ক্লাছ 9ত পঢ়ি আহিছা যোজ্যতা কেনেকৈ উলিওৱা হয়। আৰু হাইড্ৰজেনৰ যিটো এটমিক মাছ, সেইটো এটমিক মাছ সেইটো হৈছে কিমান, 1। আৰু পৰমাণু এটাৰ ভৰ কেনেকৈ নিৰ্ণয় কৰা হয় সেইটোও তোমালোকে জানা। ইলেক্ট্ৰন, প্ৰ'টন আৰু যিটো নিউট্ৰন থাকে, আমি সেইবোৰৰ সহায়ত কি কৰিব পাৰোঁ, ভৰ আমি নিৰ্ণয় কৰিব পাৰোঁ। তোমালোকে ভিডিঅ'টো শেষলৈকে চাই থাকা, এই চেপ্টাৰৰ গোটেইখিনি কথাই তোমালোকে কাৰ্যকলাপৰ লগত আহি যাব। আৰু এই কাৰ্যকলাপৰ পৰা যিবোৰ কুৱেশ্যন হ'ব পাৰে সেইবোৰ তোমালোকে ইজিলি এইটো ছল্ভ কৰিব পাৰিবা। ইয়াতে কৈছে চোৱা, খাৰ ধাতু। এতিয়া তুমি প্ৰথমতে জানিব লাগিব যে খাৰ ধাতু কি, হয়নে? তুমি এতিয়া যদি খাৰ ধাতু কি সেইটোৱে নাজানা, তেতিয়াহ'লে তুমি কেনেকৈ কি কৰিবা চোৱা। খাৰ ধাতু সেইবোৰক কোৱা হয় যিবোৰ তোমাৰ কি হয়, পানীত দ্ৰৱণীয় হয়। পানীত দ্ৰৱণীয় সেইবোৰক কি বুলি কয়, খাৰ ধাতু বুলি কয়। যিবোৰ পানীত দ্ৰৱণীয় যিবোৰ ধাতু আছে সেই ধাতুবোৰক কি বুলি কোৱা হয়, খাৰ ধাতু বুলি কোৱা হয়। আৰু হেলোজেন বৰ্গৰ কথা কৈছে বা হেলোজেন পৰিয়ালৰ কথা কৈছে, হেলোজেন পৰিয়াল তোমাৰ যিটো পৰ্যাবৃত্ত তালিকাৰ যিটো 17 নম্বৰ বৰ্গ আছে, তাত থকা যিবোৰ মৌল আছে, এইটো চোৱা, এইটো 17 নম্বৰ বৰ্গ। এই 17 নম্বৰ বৰ্গত যিবোৰ মৌল আছে সেইবোৰক হেলোজেন যৌগ বুলি কোৱা হয় বা হেলোজেন মৌল বুলি কোৱা হয়। সেই 17 নম্বৰ বৰ্গত কি আছে, ফ্লৰিন, ক্লৰিন, ব্ৰমিন, আয়োডিন আৰু আছে এষ্ট্ৰেটাইন, এইকেইটা হৈছে তোমাৰ হেলোজেন বৰ্গৰ মৌল। আৰু এই গোটেইকেইটাৰ যোজ্যতা হৈছে 1। আমি সকলোৱে জানো যে বৰ্গ এটাত থকা মৌলসমূহৰ যোজ্যতা সদায় কি হয়, একে হয়। এতিয়া এটা কথা লক্ষ্য কৰা, এইটো ওলাই লওঁ, এইটো চোৱা, এটা কথা লক্ষ্য কৰা, হাইড্ৰজেন, যদি আমি হাইড্ৰজেন লিখোঁ, এইটো হৈছে হাইড্ৰজেন H2।
এতিয়া চোৱা, দুটা হাইড্রোজেন মিলি এটা কি হয়েছে, হাইড্রোজেন অণু হয়েছে। আর হাইড্রোজেন যদি অণু হয় তেতিয়াহলে তোমার এই হাইড্রোজেনত যেহেতু তোমার দুটা অণু লগ লাগে, সেই কারণে ইয়াক কি বলি কোৱা হয়, দ্বি পারমাণবিক অণু। এটো তোমালোকে ক্লাস নাইনতো পড়ি আহিছা, দ্বি পারমাণবিক অণু। যেনেকুৱা অজন এটা ত্রি পারমাণবিক অণু, কারণ অজনত তোমার তিনটা কি থাকে, অক্সিজেন পরমাণু থাকে, সেই কারণে অজন হয়েছে ত্রি পারমাণবিক অণু, বুঝি পালা। এতিয়া চোৱা, যেহেতু তোমার যে হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনের তোমার হ্যালোজেন পরিয়ালের লগতো মিলে, খার ধাতু সকলের লগতো মিলে। এটা চা, এটা হয়েছে ধাতু আর এটা হয়েছে কি, অধাতু। এতিয়া তোমার যিকোনো একটা মূল, যিকোনো একটা ধর্মের উপরতে আমি ভিত্তি করে সিহতক আমি কি করব পাৰিম, বর্গত দিব পাৰিম বা পর্যায়ত আমি স্থান দিব পাৰিম। এতিয়া হয় খার ধাতুত দিব লাগিব, নহলে হ্যালোজেন বর্গত দিব লাগিব। কি হওয়ার কারণে, কারণ যেটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনের ধর্ম খার ধাতুর লগতো মিলে, হ্যালোজেনের লগতো মিলে। সেই কারণে যেটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনে যেটা মেন্ডেলিভর পর্যাবৃত তালিকা আছিল, সেটাত কিন্তু তেও কি করিব পৰা নাছিল, স্থান দিব পৰা নাছিল। আর এইটো আছিল তোমার মেন্ডেলিভর যেটো পর্যাবৃত তালিকা আছে, এইটো হৈছে প্রাথমিক যেটো ভুল, সেইটো বুঝি পালানে। মানে মৌলিক যেটো ভুল, সেইটো আছিল এইটো যে হাইড্রোজেনত তেওঁৰ যিখন তালিকা আছিল, মেন্ডেলিভর যেটো পর্যাবৃত তালিকা আছে, সেইটো তেওঁ স্থান দিব পৰা নাছিল, বুঝি পালানে। তো সেই কারণে আমি সেইটো কি হাইড্রোজেনক তোমার যে মেন্ডেলিভর পর্যাবৃত তালিকা আছে, সেইটাত আমি স্থান দিব নোৱাৰিম, বুঝি পালানে। এইটো যদি আমি, এইটো যদি এক নম্বর বলে ধরো, তো যদি আমি এক নম্বর যদি আমি অ্যান্সার লিখবলে যাও, তেতিয়াহলে তুমি এনেকৈ লিখিব লাগিব, যেহেতু এইটো চোৱা, এইটো হাইড্রোজেনের ধর্ম তুমি এনেকৈ লিখিবা, হাইড্রোজেনের ধর্ম তোমার খার ধাতু, খার ধাতু আর আছে কি, হ্যালোজেন বর্গ, হ্যালোজেন বর্গ, হ্যালোজেন বর্গ লগত মিলে, হ্যালোজেন বর্গর লগত মিলে, হেয়ে আমি হাইড্রোজেনক এটো কোনো বর্গত বা পর্যায়ত স্থান দিব নোৱাৰিম, স্থান দিব নোৱাৰিম। এতে চোৱা, যিকোনো এটা মূলৰ যিটো ধৰ্ম থাকে, সেই ধৰ্মটো হয় ধাতুৰ লগত মিলিব লাগিব, নহ'লে ধাতুৰ লগত মিলিব লাগিব। কিন্তু হাইড্ৰোজেনৰ যিটো ধৰ্ম, সেইটো তোমাৰ খাৰ ধাতুৰ লগতো মিলে আৰু হেলাজন বৰ্গৰ লগতো মিলে। সেইকাৰণে তোমাৰ কি কৰা নাছিল, যিটো মেণ্ডেলিভৰ পৰ্যাৱৰ্তী তালিকা আছিল, সেইটোত হাইড্ৰোজেনৰ স্থান দিব পৰা নাছিল। এতিয়া চোৱা, দুই নম্বৰটোত কি কৈছে, কোনটো বৰ্গ আৰু পৰ্যায়ত হাইড্ৰোজেনৰ বাবে স্থিৰ কৰা উচিত। এতিয়া এইটো আমি কেলকুলেশ্যন কৰিম, এইটো যদি আমি দুই নম্বৰ বুলি ধৰোঁ, এই প্ৰশ্নটো যদি আমি দুই নম্বৰ বুলি ধৰোঁ, কোনটো বৰ্গত দিম আৰু কোনটো পৰ্যায়ত হাইড্ৰোজেনৰ স্থান দিম। এতিয়া এইটো চোৱা, যিটো তোমাৰ হাইড্ৰোজেন আছে, হাইড্ৰোজেনৰ যিটো তোমাৰ পাৰমাণৱিক ভৰ, হাইড্রোজেনের পারমাণবিক ভর কিমান, ওয়ান। এতিয়া আমি জানো যে আধুনিক পর্যাবৃত্ত তালিকা আছে, আধুনিক পর্যাবৃত্ত তালিকা, মই আপতা লিখিছো, আধুনিক পর্যাবৃত্ত তালিকা, যেটা আধুনিক পর্যাবৃত্ত তালিকা আছিল, সেইটো তোমার পারমাণবিক ভরের উপরতে নির্ভর আছিল। কার উপর নির্ভর আছিল, পারমাণবিক ভরের উপরত, সরি, যেটা আধুনিক পর্যাবৃত্ত তালিকা আছিল, সেইটো আছিল পারমাণবিক, সেইটো সংখ্যার উপর কি আছিল, নির্ভর আছিল, সংখ্যার উপর নির্ভরশীল, সংখ্যার উপর নির্ভরশীল। কারণ তোমার মূল এটার পারমাণবিক যে ভর আছে, সেই ভরতকৈ পারমাণবিক সংখ্যাটো বেশি দরকারি। পারমাণবিক সংখ্যা এই কারণে বেশি দরকারি, কারণ পারমাণবিক সংখ্যার সহায়ত মূল এটার আমি যুজতা নিরূপণ করব পারো, আর যদি যুজতা জানো, তেতিয়াহলে সেই মূলটোর আমি সক্রিয়তার বিষয়ে আমি গম পাও, বুঝি পালানে। মানে কেটার লগত তোমার বান্ধনী গঠন করিব, বা কোনটো যৌগর লগত অণু গঠন করিব বা মূল গঠন করিব, সেই বিষয়ে আমি ধারণা পাব পারব। সেই কারণে চ, যেহেতু হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান, আর হাইড্রোজেনের যেটো পারমাণবিক সংখ্যা বা এটো তোমার পরমাণু ক্রমাঙ্ক বলেও কয়, পারমাণবিক সংখ্যাও কি হয়, ওয়ান হয়। সেই কারণে আমি হাইড্রোজেনক কি করিম, প্রথম বর্গ, এটো প্রথম বর্গ, আৰু কি কৰিম আমি, প্ৰথম পৰ্যায়ত, প্ৰথম পৰ্যায়ত স্থান দিম, বুজি পালানে।
প্রথম পর্যায়ত স্থান দিম। এটি চা এটো আমি কিহর কারণে দিল, মই ইয়াতে কৈছো যেহেতু তোমার হাইড্রোজেনের পারমাণবিক ভর ওয়ান আর হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হয়েছে ওয়ান, আর যেহেতু তোমার আধুনিক পর্যাবৃত্ত তালিকা সদায় পারমাণবিক সংখ্যার উপর নির্ভরশীল, সেই কারণে আমি হাইড্রোজেনক প্রথম বর্গ আর প্রথম পর্যায়ত কি করিম স্থান দিম, বুঝি পালানে? এতিয়া আমি আহো কার্যকলাপ 5.2 লৈ। এটো চা এটো কার্যকলাপ 5.2, ইয়াতে কি কৈছে কার্যকলাপ 5.2 কৈছে ক্লোরিনের সমস্থানিক হৈছে ক্লোরিন 35 আর ক্লোরিন হৈছে 37 বিচারৰ বাবে লোৱা। ইহতর পারমাণবিক ভর ভিন ভিন হওয়ার বাবে ইহতক তোমালোকে বেলেগ বেলেগ ঠাইত স্থান দিবানে। এটা চা ইয়াতে যেটো তোমার কথা কৈছে, এটা হৈছে তোমার সমস্থানিক আর এটা হৈছে সমভারী। তোমালোকে এই বিষয়ে কিন্তু আগতেও পড়ি আহিছা, এটো হৈছে তোমার অ্যাক্টিভিটি, এটো অ্যাক্টিভিটি 5.2, এটো অলপ লক্ষ্য করিবা, বহুত ইম্পর্টেন্ট হয় এটো, এটো আহে পরীক্ষাত। এতে চা এইটু বুজার আগতে তুমি বুঝি পাব লাগিব যে সমস্থানিক কি, সমস্থানিক কাক কয়। চা সমস্থানিক কাক কয় যিবোৰৰ তোমার এটো পারমাণবিক সংখ্যা একে, পারমাণবিক সংখ্যা কি হয় একে হয়, যিবোৰ সমস্থানিক আছে সেই সমস্থানিকবোৰৰ পারমাণবিক সংখ্যা কি থাকে একে থাকে, বুঝি পালানে? এটো এক নম্বর। দুই নম্বরত তুমি লিখিব পারা তোমার ইহতর পারম যেটো সমস্থানিক আছে সমস্থানিকবোৰৰ পারমাণবিক যেটো ভর, সমস্থানিকবোৰৰ পারমাণবিক ভর, পারমাণবিক ভর কি হয় ভিন্ন হয়, পারমাণবিক ভর ভিন্ন মানে এতে সব ক্লোরিনের ভর এটার আছে 35 আর এটার আছে কি 37, বুঝি পালা? আর তিনি নম্বরত তুমি কি লিখিব পারা যিবোৰ সমস্থানিক আছে সেই সমস্থানিকবোৰৰ রাসায়নিক ধর্মসমূহ কি হয় একে হয়, রাসায়নিক ধর্ম একে। আর তুমি চারি নম্বরত কি লিখিব পারা, তুমি লিখিব পারা ইহতর ভৌতিক ধর্মবোৰ ভিন্ন হব পারে, ভৌতিক ধর্ম ভিন্ন। এতিয়া চোৱা ইয়াতে আমি কি পালো, ইয়াতে যেহেতু রাসায়নিক ধর্ম একে, এতিয়া মূল এটার যদি রাসায়নিক ধর্ম একে হয় তেতিয়াহলে যেটো আধুনিক পর্যাবৃত্ত তালিকা আছে সেইটো মতে সেই মূলটো তোমার কি হয় এটা বর্গতে কি করা হয় স্থান দিয়া হয়। আর ইয়াতে যেটো এক্সাম্পল দিছে সব ক্লোরিন 35 আর একটা এক্সাম্পল দিছে ক্লোরিন 37। এতিয়া আমি জানো দুইটারে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা 17, এটোরও 17, কিন্তু ইহতর ভর কি আছে বেলেগ বেলেগ আছে, সেই কারণে এটুক কৈছে সমস্থানিক। এটো তো সম মানে সমান, স্থান মানে স্থানত থকা, মানে এটা স্থানতে থকা, সমান সমান স্থানত থকা। তো যদিও তো ইয়াতে যদি আমি এইটো যদি এক নম্বর কোশ্চন বলে ধরো তেতিয়াহলে এটোর অ্যান্সার আমি এনেদরে লিখিম, চাবা এটো যদি আমি এক নম্বর বলে ধরো তেতিয়াহলে এটোর অ্যান্সার এনেদরে লিখিম, এনেকে লিখিম যদিও ইহতর মানে তোমার এই ক্লোরিন 17 আর ক্লোরিন 37 যদিও ইহতর পারমাণবিক ভর, পারমাণবিক ভর, পারমাণবিক ভর ভিন্ন, ইহত এটো এটা স্থানতে আমি ঠাই দিম, এটা স্থানতে আমি কি করিম ঠাই দিম। এতিয়া তোমার তো রিজন তো দিব লাগিব, রিজন তো তুমি কি লিখিবা, কারণ, কারণ কি সমস্থানিকবোৰৰ, সমস্থানিকবোৰৰ তোমার পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর রাসায়নিক ধর্ম কি থাকে একে থাকে, রাসায়নিক ধর্ম একে, বুঝি পালানে? একেবারে সিম্পল হয়, তুমি যদি এই কথাবকেইটা যদি মনত রাখিব পারা সমস্থানিকর বিষয়ে তেতিয়াহলে বহুত ভাল। আর চা তো এটো মই এক্সট্রাকে কই দিও, এটো মনত রাখিবা হাইড্রোজেনের সমস্থানিক বহুত ইম্পর্টেন্ট হয়, এটো হাইড্রোজেনের সমস্থানিক হয়েছে তিনিটা, কেটা তিনিটা হাইড্রোজেনের সমস্থানিক তিনিটা, এটা কি বলে এইচ, আর এটা কি বলে ডি, আর এটা কি বলে টি। এটা এইচ মানে কি, এইচ মানে হাইড্রোজেন হয়নে, এটো কয় প্রোটিয়াম, এটো কি বলি কয় প্রো
টিয়াম হল যেটা তোমার ডি আছে, ডি মানে হয়েছে ডয়েটোরিয়াম, ডয়েটোরিয়াম, আর টি মানে হয়েছে ট্রিটিয়াম, ট্রিটিয়াম। এই তিনটা হয়েছে হাইড্রোজেনের সমস্থানিক। আর যেটা তোমার হাইড্রোজেন এটোর সংকেত হয়েছে এটো, যেটা ডয়েটোরিয়াম সেটোর সংকেত হয়েছে এটো, আর যেটা ট্রিটিয়াম সেটোর সংকেত হয়েছে এটো, হয় না? বা এটা তুমি উল্টা করে লিখব পারা, মানে এইচ ওয়ান এইচ, বা এটো তুমি লিখব পারা টু এইচ ওয়ান, এটো লিখব পারা থ্রি এইচ ওয়ান এটো। এই তিনটা হয়েছে, এটা হয়েছে হাইড্রোজেন মানে প্রোটিয়াম, এটা হয়েছে ডয়েটোরিয়াম, এটা হয়েছে ট্রিটিয়াম। এই তিনটা হয়েছে হাইড্রোজেনের সমস্থানিক। আর একটা কথা আছে, এটা হয়েছে তোমার সমভারী। এতে তো তুমি নাম চাই কব পারিছা, সম মানে সমান, ভারী মানে ভর, যার যার সমান ভর থাকে, মানে ইহতর ইহতর পারমাণবিক ভর কি হব, ইহতর পারমাণবিক ভর একে, পারমাণবিক ভর কি থাকে, একে থাকে, বুঝি পেলা? পারমাণবিক ভর কি হব, একে থাকিব। ইহতর পারমাণবিক সংখ্যা, কার পারমাণবিক সংখ্যা, যেটা তোমার সমভারী আছে, পারমাণবিক সংখ্যা বেলেগ বেলেগ, পারমাণবিক সংখ্যা কি হয়, ইহতর ভিন্ন হয়। আর ইহতর তোমার যেটা পারমাণবিক বা রাসায়নিক যেটা ধর্ম, সেটা মিল না থাকে, রাসায়নিক ধর্ম কি হয়, ভিন্ন হয়, রাসায়নিক ধর্ম ভিন্ন, বুঝি পেলা? এতিয়া তুমি যেটা সমভারী আছে, সমভারীর এক্সাম্পল চাবা, আর্গন, আর্গনের পরমাণু ক্রমাঙ্ক 18 আর ইয়ার ভর হয়েছে 40। সিমিলারলি ক্যালসিয়াম, ক্যালসিয়ামের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা হয়েছে 20, ইয়ার ভর হয়েছে 40। আসল তো ক্যালসিয়ামের যেটা পারমাণবিক যেটা ভর, সেটা হয়েছে 39.55। এটো এটুক তোমার এপ্রক্সিমেটলি 40 বলিয়ে ধরা হয়। এতিয়া চা, ইয়াতে তোমার যেটো আর্গন আছে, আর্গনের কিমান আছে 18, আর ক্যালসিয়ামের আছে কিমান 20, দুটারে তোমার কি হয়েছে, পরমাণু ক্রমাঙ্ক বেলেগ বেলেগ হয়েছে, কিন্তু ইহতর ভর চা কি, এতর ভর হয়েছে বেলেগ বেলেগ। এতিয়া চা, আর্গনের যেটো রাসায়নিক ধর্ম, সেটো ক্যালসিয়ামত কমপ্লিটলি ডিফারেন্স, কারণ ক্যালসিয়াম ধাতু, আর্গন হয়েছে কি, অধাতু। ইহতর রাসায়নিক ধর্ম কি আছে, বেলেগ বেলেগ আছে। আর এইটা হয়েছে গেসীয় অবস্থাত থাকে, আর এই গোটা অবস্থাত থাকে। গতি এই দুটার মাজত চা, ইহতর যে রাসায়নিক ধর্ম সেটো বেলেগ, পারমাণবিক সংখ্যা বেলেগ, জাস্ট ইহতর তোমার কি থাকে, যেটো পারমাণবিক ভর থাকে সেই ভরটো কি থাকে, সেম থাকে, বুঝি পালানে? মোর মতে তো ক্লিয়ার হয়ে যাব লাগে। এতে চা তোমার, তারপিছত কি কৈছে, এটো এতে কি কৈছে চোৱা, নে সিহঁতর রাসায়নিক ধর্ম একে হওয়ার বাবে সিহঁতক এটা স্থানতে ঠাই দেওয়া হয়। নিশ্চিতভাবে দিম, কারণ রাসায়নিক ধর্ম যদি একে থাকে, তেতিয়াহলে সেইবোৰক আমি কি করো, এটা বর্গতে আমি স্থান দিও। তো এটো যদি আমি 2 নম্বর কুয়েশন বলে ধরো, তেতিয়াহলে এটো 2 বলে ধরিলো, এটো তোমার অ্যাক্টিভিটি 5.2। তেতিয়াহলে আমি কি করিম, এটো এটার অ্যান্সার লিখিম, হয় সিহঁতক মানে সেইটো যিবোৰ সমস্থানিক আছে সিহঁতক এইটো একেটা স্থানতে স্থান দিম, একেটা স্থানতে স্থান দিম। ইয়াতে তো তোমার রিজনটো দিয়ে দিছে, এইটো কারণ ইহঁতৰ রাসায়নিক, এইটো তুমি কারণ লিখিবা, কারণ ইহঁতৰ রাসায়নিক ধর্ম কি, কারণ এইটো ইহঁতৰ রাসায়নিক ধর্ম একে, রাসায়নিক ধর্ম কি হয়, একে হয়, বুঝি পেলানে? এখানে এতিয়া আহিছো আমি তোমার কার্যকলাপ 5.3 লৈ, এইটো চা কার্যকলাপ 5.3, কার্যকলাপ 5.3 কি কৈছে চা, আধুনিক পর্যাবৃত তালিকাত কোবাল্ট আর নিকেলর স্থান কেনেদরে পৃথক করা হয়েছিল। এটো যেটো আধুনিক পর্যাবৃত তালিকা আছে, সেটোত কৈছে তোমার কোবাল্ট আর নিকেলর কথা কৈছে, কোভাল্ট আর নিকেল চা, এটো হয়েছে কোভাল্ট আর ইফেলে আছে কি নিকেল, এটো চা কোভাল্ট আর এটো মই লিখি লো, এতে এটো তোমার এটো অ্যাক্টিভিটি এটো 5.3, এটো 1 নম্বর প্রশ্ন বলে ধরে লো, এটো 1 নম্বর
আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাত কভাল্ট আৰু নিকেলৰ স্থান। এতিয়া মই তোমালোকক দেখুৱাই আছোঁ এইটো আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা, তোমালোকে এইটো লক্ষ্য কৰিবাচোন অলপ। এইটো ইফালে চোৱা, এইটো আছে তোমাৰ এইটো 27 নম্বৰ যিটো মৌল আছে সেইটো হৈছে তোমাৰ কি কভাল্ট, আৰু 28 নম্বৰ যিটো মৌল সেইটো হৈছে নিকেল। কিন্তু তুমি ইয়াতে এটা কথা লক্ষ্য কৰা, যিটো তোমাৰ কভাল্ট আছে কভাল্টৰ যিটো পাৰমাণৱিক ভৰ সেইটো হৈছে 58.9, আৰু নিকেলৰ ভৰ হৈছে তোমাৰ কিমান 58.7। এতিয়া চাবা মই ইয়াতে লিখি দিছোঁ, যিটো তোমাৰ কভাল্ট আছে কভাল্টৰ পৰমাণু ক্ৰমাংক কিমান আছে তোমাৰ 27, আৰু যিটো নিকেল আছে নিকেলৰ পৰমাণু ক্ৰমাংক 28, আৰু কভাল্টৰ পাৰমাণৱিক ভৰ হৈছে তোমাৰ 58.9, আৰু নিকেলৰ পাৰমাণৱিক ভৰ হৈছে তোমাৰ 58.7। এতিয়া আমাৰ হৈ যাব এইটো চোৱা, এইটো 5.3 যিটো আছে এতে লক্ষ্য কৰা, এইফালে চোৱা, এতে লক্ষ্য কৰা কভাল্টৰ 27 আৰু নিকেলৰ 28টো আচলতে যিহেতু এইটোৰ ভৰ কম আছে গতিকে নিকেলটো কভাল্টৰ আগত আহিব লাগিছিল, হয়নে নাই? যিটো তোমাৰ মেণ্ডেলিভৰ যিটো পৰ্যাবৃত্ত তালিকা আছিল সেই মেণ্ডেলিভৰ পৰ্যাবৃত্ত তালিকা মতে তোমাৰ নিকেলটো আগত আহিব লাগিছিল আৰু কভাল্টটো পিছত যাব লাগিছিল, কাৰণ তোমাৰ নিকেলৰ যিটো পাৰমাণৱিক ভৰ সেইটো কভাল্টতকৈ কম আছে, আৰু যিবোৰৰ ভৰ কম থাকে সেইবোৰহে আগত স্থান দিয়া হয়। কিন্তু আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাত তোমাৰ নিকেলটো কভাল্টৰ পিছত কিয় আহিল? এইটো 27 নম্বৰত কভাল্টক বহাইছে আৰু নিকেলক বহাইছে 28 নম্বৰ। এৰে ৰিজন এটাই, ৰিজন সেইটো হৈছে চোৱা, যে কভাল্টৰ পাৰমাণৱিক সংখ্যা 27 আৰু নিকেলৰ পাৰমাণৱিক সংখ্যা হৈছে 28, আৰু যিটো আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা আছে আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাটো হৈছে পাৰমাণৱিক সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰশীল। মানে আধুনিক যিটো পৰ্যাবৃত্ত তালিকাৰ যিটো সূত্ৰ সেইটোতো মনত আছে নিশ্চয় তোমালোকৰ, যে মৌলবোৰৰ ধৰ্মবোৰ সিহঁতৰ পাৰমাণৱিক সংখ্যাৰ পৰ্যায়ক্ৰমে সলনি হয়, পাৰমাণৱিক সংখ্যাৰ পৰ্যায়ক্ৰমে, মানে চিৰিয়েলি পাৰমাণৱিক সংখ্যা বাঢ়িব আৰু চিৰিয়েলি সিহঁতৰ ৰাসায়নিক ধৰ্মবোৰৰ কি হ'ব, পৰিৱৰ্তন হ'ব, সিহঁতৰ পৰ্যায়ৰ সংখ্যাও পৰিৱৰ্তন হ'ব, বৰ্গৰ সংখ্যাও কি হ'ব, পৰিৱৰ্তন হ'ব। এতিয়া তেওঁ যিটো তোমাৰ 5.3 যিটো দিছে এইটো কেনেদৰে পৃথক কৰিছিল, হয়নে? তো এইটোৰ এনচাৰ তুমি কেনেদৰে লিখিবা, এইটো তুমি এনেকৈ লিখিবা, যিহেতু এইটো তুমি এনেদৰে লিখিবা, যিহেতু এইটো কভাল্টৰ পাৰমাণৱিক সংখ্যা, এইটো পাৰমাণৱিক সংখ্যা মই সংক্ষেপে লিখিছোঁ, যিহেতু কভাল্টৰ পাৰমাণৱিক সংখ্যা 27 আৰু এইটো নিকেলৰ পাৰমাণৱিক সংখ্যা 28, সেয়ে তোমাৰ কি কৰা হৈছে, কভাল্টক এইটো নিকেলৰ আগত স্থান দিয়া হৈছে, আগত স্থান দিয়া হৈছে, বুজি পালানে? ইয়াতে তুমি লিখিবা, কাৰণ যিটো আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা আছে, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা আপতা লিখিলোঁ মই, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা তোমাৰ কি হয়, এইটো পাৰমাণৱিক সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰশীল, পাৰমাণৱিক সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰশীল, সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰশীল, নিৰ্ভৰশীল কেনেকৈ নিৰ্ভৰশীল সেইটো তোমালোকে জানাই, যেতিয়া আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাৰ যিটো সূত্ৰ আছে সেইটো মতে তোমাৰ মৌলবোৰৰ ধৰ্ম পাৰমাণৱিক সংখ্যাৰ পৰ্যায়ক্ৰমে সলনি হয়। তুমি ইয়াতে লিখি দিব পাৰা ইয়াতে, অৰ্থাৎ সেইটো লিখি দিবা, যিটো তোমাৰ আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাৰ যিটো সূত্ৰ আছে সেই সূত্ৰটো কি, সূত্ৰটো হৈছে মৌলবোৰৰ ধৰ্মসমূহ মৌলসমূহৰ পাৰমাণৱিক সংখ্যাৰ পৰ্যায়ক্ৰমে সলনি হয়, ইয়াতে লিখি দিবা, সেই কথাটো হৈ যাব। ইয়াৰে পিছত চোৱা কি গৈছে, এইটো 2 নম্বৰ বুলি ধৰোঁ আমি এই প্ৰশ্নটো, যদি আমি 2 নম্বৰ বুলি ধৰোঁ তেতিয়াহ'লে এইটো কি কৈছে, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাত বিভিন্ন মৌলৰ সমস্থানিকবোৰৰ স্থান কেনেদৰে নিৰ্ণয় কৰা হৈছিল, বহুতেই ইম্পৰ্টেণ্ট এটা কথা। এতে সমস্থানিকৰ কথা কৈছে চোৱা 2 নম্বৰ, এইমাত্ৰ আমি সমস্থানিক আৰু সমবাদীৰ বিষয়ে দুয়োটাৰ বিষয়ে আমি আলোচনা কৰি আহিলোঁ,
এতিয়া চাওক সমস্থানিকৰ যিটো মেণ্ডেলিভৰ পৰ্যাবৃত তালিকাত যিটো ভুল ধাৰণা আছিল সেইটো কিন্তু আধুনিক পৰ্যাবৃত তালিকাই তোমাৰ কমপ্লিটলি কি কৰিছে সেইটো দূৰ কৰিছে। তো ইয়াতে তুমি কি লিখিবা, তুমি লিখিবা এনেধৰণে যে যিহেতু সমস্থানিকবোৰৰ ৰাসায়নিক ধৰ্ম একে, সেইকাৰণে সমস্থানিকবোৰক তুমি কি কৰিব পাৰিবা এটা স্থানতে তুমি ৰাখিব পাৰিবা। আৰু সমস্থানিকবোৰৰ ৰাসায়নিক ধৰ্ম একে হোৱাৰ লগতে সমস্থানিকবোৰৰ পৰমাণু ক্ৰমাংকবোৰ কি হয় একে হয়, কেৱল ভৰ কি হয় বেলেগ বেলেগ হয়। তো যদি তোমাৰ পৰমাণু ক্ৰমাংক যদি একে হয় আৰু যদি ৰাসায়নিক ধৰ্মবোৰো যদি একে হয় তেতিয়াহ'লে সিহঁতক কি কৰা হ'ব এটা বৰ্গতে কি কৰা হয় স্থান দিয়া হয়। বুজি পালানে? তো এইটো হৈ গ'ল। ইয়াৰে পিছত চোৱা এইটো তিনি নম্বৰ যিটো আছে সেইটো যদি আমি তিনি নম্বৰ প্ৰশ্ন বুলি ধৰোঁ, হাইড্ৰজেন আৰু হিলিয়ামৰ মাজত ঠাইত দিব পৰাকৈ 1.5 পাৰমাণৱিক সংখ্যাৰ মৌল এটা থকাটো সম্ভৱনে? এটা কৈছে হাইড্ৰজেন, এইটো যদি আমি তিনি নম্বৰ কুৱেশ্যন বুলি ধৰোঁ, এটা কৈছে হাইড্ৰজেন আৰু এটা বুলি কি হিলিয়াম। এতিয়া চোৱা হাইড্ৰজেনৰ পৰমাণু ক্ৰমাংক 1 আৰু হিলিয়ামৰ হৈছে 2, আৰু হিলিয়ামৰ যিটো ভৰ হয়নে, হাইড্ৰজেনৰ ভৰ কিমান, হাইড্ৰজেনৰ ভৰ হৈছে 1 হয়নে। আৰু যিটো তোমাৰ দুই নম্বৰ যিটো মৌল আছে দুই নম্বৰ মৌলতে ইয়াতে চোৱা এইটো দুই নম্বৰ মৌল, এইটো দুই নম্বৰ মৌল হিলিয়াম একেবাৰে 18 নম্বৰ বৰ্গত আছে, কাৰণ হিলিয়াম এটা নিষ্ক্ৰিয় মৌল, সেইকাৰণে একেবাৰে লাষ্টৰ মৌলত ৰাখি দিছে নিষ্ক্ৰিয় মৌল, ইহঁতৰ গোটেইকেইটাৰ যুজতা 0। এতিয়া ইয়াৰ ভৰ হৈছে কিমান, 4, ইয়াৰ ভৰ হৈছে 4। এইটো চোৱা ইয়াৰ ভৰ কিমান, এইটো হৈছে 4। এতিয়া চোৱা আমাৰতো আধুনিক যিটো পৰ্যাপ্ত তালিকা আছে সেইটোতো পাৰমাণৱিক সংখ্যাৰ ওপৰত নিৰ্ভৰ কৰে, এটা আছে 1 এটা আছে 2। এতিয়া এই দুটাৰ মাজত মানে হাইড্ৰজেন আৰু হিলিয়ামৰ মাজত ইয়াতে আৰু কোনোবা ইয়াতে বহিব পাৰিবনে নাই সেইটো আমাৰ ল'বলৈকে, এইটো কেতিয়াও নোৱাৰে হয়নে। কিয় নোৱাৰে, কাৰণ তোমাৰ আধুনিক পৰ্যাপ্ত তালিকা মতে যিবোৰ মৌলৰ শ্ৰেণী বিভাজন কৰা হৈছিল সেই শ্ৰেণী বিভাজন মতে মৌলসমূহৰ যিটো পাৰমাণৱিক সংখ্যা আছে সেইটো এককৈ বাঢ়ে, কিমানকৈ বাঢ়ে, এককৈ বাঢ়ে, মানে এক এককৈ কি কৰিব বাঢ়ি যাব। যেনেকুৱা চোৱা হাইড্ৰজেনৰ পাৰমাণৱিক সংখ্যা 1 আৰু হিলিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান, 2 হয়নে। তাৰপিছততো আছে কি লিথিয়াম, লিথিয়ামৰ পাৰমাণৱিক সংখ্যা কিমান, 3 হয়নে। তাৰপিছত আছে বেৰিলিয়াম, বেৰিলিয়ামৰ কিমান, 4। তাৰপিছত আছে বৰণ, 5। তাৰপিছত আছে কাৰ্বন হয়নে, কাৰ্বনৰ কিমান, 6। তাৰপিছত আছে কি নাইট্ৰজেন, 7। তাৰপিছত আছে অক্সিজেন, অক্সিজেনৰ পৰমাণু ক্ৰমাংক 8। তো ছিৰিয়েলি বাঢ়ি গৈছে, তো ছিৰিয়েলি বাঢ়ি গ'লে তেতিয়াহে হ'লেহে আমাৰ মাজত এটা বঢ়াব পাৰিম, কিন্তু যিহেতু ছিৰিয়েলি গৈছে তো মাজত তোমাৰ 1.5 বা 1.6 বা 1.9 এনেকুৱা ধৰণৰ পাৰমাণৱিক সংখ্যা থকা কোনো মৌলে আমি এটাৰ মাজত আনটোক বঢ়াব নোৱাৰিম। এইটো আমাৰ যিটো আধুনিক পৰ্যাবৃত্ত তালিকা আছে সেইটো মতে এইটো কেতিয়াও সম্ভৱ নহয়। ইয়াৰে পিছত কি কৈছে চাওঁ আমি, এইটো চোৱা, এইটো চোৱা লাষ্টৰটো চোৱা, এইটো যদি আমি 4 নম্বৰ কুৱেশ্যন বুলি ধৰোঁ, এইটো আমি 4 নম্বৰ কুৱেশ্যন বুলি ধৰিছোঁ, এইটো 4 নম্বৰ কুৱেশ্যন, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাত হাইড্ৰজেনক ক'ত স্থান দিয়া উচিত বুলি ভাবা। এইটোতো চোৱা যিহেতু তোমাৰ হাইড্ৰজেনৰ ভৰ কিমান, 1, আৰু হাইড্ৰজেনৰ পাৰমাণৱিক যিটো সংখ্যা সেইটো কিমান, সেইটোও 1। তো আমি কি কৰিম, আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাৰ সূত্ৰটোতো সেইটোৱে না, যে আধুনিক পৰ্যাবৃত্ত তালিকাৰ যিটো সূত্ৰ আছে সেইটো হৈছে তোমাৰ পাৰমাণৱিক সংখ্যা যিটোৰ কম থাকে সেইটো আগতে দিয়া হ'ব, আৰু পাৰমাণৱিক সংখ্যা যাৰ বেছি সেইটো আমি কি কৰিম সেই মূলটোৰ পিছত দিম। এতিয়া ভৰ কিমান সেইটোৰ লগত কোনো কিন্তু কানেকশ্যন নাই, যদি তোমাৰ পাৰমাণৱিক সংখ্যা যদি কম হয় সেইটো প্ৰথমত আহিব। এতিয়া চোৱা 0 বা মাইনাছত থকাতো কোনো মূল নাই, যাৰ পাৰমাণৱিক সংখ্যা -1 বা -2 বা 0 আছে এনেকুৱাতো নাই, 1ৰ পৰা ষ্টাৰ্ট হৈছে। গতিকে আমি হাইড্ৰজেনক যিটো আধুনিক পৰ্যাপ্ত তালিকা আছে সেইটোত আমি 1 নম্বৰ বৰ্গ আৰু 1 নম্বৰ পৰ্যায়ত আমি কি কৰিম স্থান দিম। বুজি পালানে? তো আধুনিক যিটো পৰ্যাপ্ত তালিকা আছে আধুনিক পৰ্যাপ্ত তালিকা মতে হাইড্ৰজেনক প্ৰথম বৰ্গ আৰু প্ৰথম পৰ্যায়ত আমি স্থান দিম, কাৰণ
হাইড্রোজেনৰ ভৰ ওৱান আৰু হাইড্ৰোজেনৰ পাৰমাণৱিক সংখ্যাও ওৱান। বুজি পালানে? ইয়াৰ পিছত চাওঁ আমি কাৰ্যকলাপ তোমাৰ 5.4 এইটো চোৱা, 5.4 বহুতই দরকারি হয় এইবর। এতে কইছে চা আধুনিক পর্যাবৃত্ত তালিকার বর্গ ওয়ান টু মন করার ইয়াতে থাকা মৌলবোৰৰ নাম লিখা। এটো কার্যকলাপ, এটো অ্যাক্টিভিটি, এটো হয়েছে তোমার 5.4, হয়নে? এতে এটো আমি এক নম্বর বলে ধরে লও। এক নম্বরতে আধুনিক পর্যাবৃত্ত তালিকার বর্গ ওয়ান, এতে চা এটো বর্গ এটো ওয়ানৰ মৌলবোৰৰ নাম লিখিব দিছে। তো মৌলবোৰৰ নাম, এতিয়া চোৱা, এফালে মই তোমালোকক দেখুৱাই দিছোঁ, এইটো চোৱা, এইটো বৰ্গ ওৱান, এইটো এইটো হৈছে বৰ্গ ওৱান। তো এইকেইটা আমি নাম লিখি লওঁ। ইয়াতে তোমাৰ প্ৰথমত আছে কি, হাইড্ৰজেন, তাৰপিছত আছে লিথিয়াম, তাৰপিছত আছে ছডিয়াম, পটাছিয়াম, এইটো ৰুবিডিয়াম, সিজিয়াম, আৰু কি আছে, ফ্ৰান্সিয়াম আছে। এইকেইটা এইকেইটা হৈছে বৰ্গ ওৱানৰ মৌল। বুজি পালা? এইকেইটাৰ নাম লিখিব দিছে, মই তোমাক নামকেইটা লিখি দিওঁ। এইটো চোৱা, এইটো হৈছে হাইড্ৰজেন, এইটো কি বুলি কয়, এইটো কয় হাইড্ৰজেন, এইটো লিথিয়াম, এলআই, এলআই মানে হৈছে এইটো লিথিয়াম, এইটো হৈছে ছডিয়াম, সরি তে সোডিয়াম, কে মানে হয়েছে পটাশিয়াম, কে মানে এটু পটাশিয়াম, আর বি মানে হয়েছে রুবিডিয়াম, রুবিডিয়াম, আর সি এস মানে হয়েছে তোমার সিজিয়াম, আর এফ আর মানে হয়েছে ফ্রান্সিয়াম। এফ আর মানে কি, ফ্রান্সিয়াম। নাম লিখিব দিছিল, নাম লিখা আমার হয়ে গেল, এটা মনত রাখিবা। তাৰপিছত চোৱা, এতিয়া কি কৈছে বৰ্গ ওৱানৰ, চৰি সেইটো এইফালে চোৱা, এইটো দুই নম্বৰ প্ৰশ্ন বুলি ধৰি লওঁ আমি, দুই নম্বৰ প্ৰশ্ন, এইটো দুই নম্বৰ বুলি ধৰি লৈছোঁ। বৰ্গ ওৱানৰ প্ৰথম তিনিটা মৌলৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাস চাওক, প্ৰথম তিনিটা মৌলৰ কথা কৈছে। এক নম্বৰত আছে হাইড্ৰজেন, তাৰপিছত আছে তোমাৰ লিথিয়াম, তাৰপিছত আছে কি, ছডিয়াম। এইকেইটাৰ তোমাৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাস লিখিব দিছে। আমি জানো হাইড্ৰজেনৰ পৰমাণু ক্ৰমাংক ওৱান, লিথিয়ামৰ হৈছে তোমাৰ 3 আৰু ছডিয়ামৰ হৈছে কিমান, 11। এতিয়া চোৱা, ক্লাছ নাইনত তোমালোকে পঢ়ি আহিছা কেখুলত সৰ্বোচ্চ ইলেক্ট্ৰন থাকে দুটা, এলখুলত সৰ্বোচ্চ ইলেক্ট্ৰন থাকে কিমানটা, 8টা। তাৰপিছত আছে এমখুল, এমখুলত ইলেক্ট্ৰন থাকে তোমাৰ 16টা, আৰু তোমাৰ যিটো এনখুল আছে সেইটোত ইলেক্ট্ৰন থাকে কিমানটা, 32টা, হয়নে? এনখুল মানে তিনি নম্বৰ খোল, 2n² 18টা থাকে, তো এমখুলত 18টা থাকে, চৰি। এতিয়া চোৱা, ইয়াতে তোমাৰ কে খোলত আহিব, এটা, তো এইটো এটা হৈ গ'ল, এইটো লিথিয়াম, তোমাৰ প্ৰথম কক্ষত আহিব এটা, মানে কে খোলত দুটা আহিব আৰু এটা বাকী ৰ'ল, তো সেইটো আহিব লাষ্টত, তো 2+1 3 হৈ গ'ল, আৰু এইটো আহিব তোমাৰ 2, এলখুলত তোমাৰ টোটেল থাকিব পৰা 8টা, তো 8টা দি লওঁ, তো 2 8 10 হ'ল, আৰু ইয়াতে কিমান আহিল, 1, এনেকৈ লিখা হয় 2 8 1, মানে এইটো হৈছে তোমাৰ কে খোল, এইটো হৈছে তোমাৰ এল খোল, আৰু এইটো হৈছে তোমাৰ এম খোল। চোৱা, কে খোলত এইটো কেইটা ইলেক্ট্ৰন, এল খোলত এইকেইটা ইলেক্ট্ৰন, আৰু এন খোলত আছে এইকেইটা ইলেক্ট্ৰন। এইটো মনত ৰাখিবা, কে খোলত দুটা ইলেক্ট্ৰন থাকে, এল খোলত সৰ্বোচ্চ মানে মেক্সিমাম 8টা থাকিব পাৰে, এম খোলত থাকিব পাৰে 18টা, আৰু তোমাৰ যিটো এন খোল আছে সেইটোত থাকিব পাৰে 32টা। এতিয়া ইহঁতৰ মাজত আমি সাদৃশ্য কি দেখা পাইছোঁ, ইলেক্ট্ৰনৰ বিন্যাসটো লিখা হৈ গ'ল, এইটো চব তিনি নম্বৰ যিটো কুৱেশ্যন আছে সেইটো আমি তিনি নম্বৰ, এইটো আমি তিনি নম্বৰ বুলি ধৰি লওঁ। এইটোত কি কৈছে চোৱা, সিহঁতৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাসত কি সাদৃশ্য দেখা পাবা, এইটো ভালে চোৱা, ইহঁতৰ ইলেক্ট্ৰনৰ বিন্যাসত আমি কি সাদৃশ্য দেখা পাইছোঁ, চোৱা, ইয়াতে বহিৰতম কক্ষত সকলোৰে ইলেক্ট্ৰন কেইটা আছে, এটা আছে, হয়নে? তো এইটো তুমি লিখিবা কেনেকৈ, এইটো লিখিবা যে ইহঁতৰ সকলোৰে তোমাৰ বহিৰতম কক্ষত মানে বাহিৰৰ যিটো কক্ষ আছে সেইটোত তোমাৰ সৰ্বোচ্চ ইলেক্ট্ৰন কিমানটা আছে, এটা এটা আছে, এইটোতো এটা, এইটোতো এটা, এইটোতো এটা আছে। সেইকাৰণে ইহঁতৰ যোজ্যতাও কি, ওৱান হয়, আৰু যিহেতু ইহঁতৰ যোজ্যতা ওৱান, গতিকে ইহঁতে কি কৰিব, তোমাৰ এটা বৰ্গতে আহিব, এইটো হৈছে এক নম্বৰ বৰ্গ। বুজি পালানে?
মানে তুমি ইয়ার কি কি ধারণা করবা, ইয়ার ধারণা এইটু করবো যে ইহতর যুজতা ওয়ান হয়, ইহতর যুজতা কি হয় ওয়ান হয়, আর ইহতর বহিরতম কক্ষত থাকা ইলেকট্রনের সংখ্যা ওয়ান হয়, আর সেই কারণে এই গোটেকটা মূল তোমার কি করে এটা বর্গতে কি করা হয় স্থান দিয়া হয়। এটু কিন্তু মনত রাখবা যে বর্গ এটা তোমার মূল এটা থাকিলে ঠিকই তার মানে ধর্মসমূহ একে থাকে। মানে অল্প পিছত কই আসো, আর একটা কোশ্চন আছে, এই কোশ্চন কেটা আমি চা, এই মৌল তিনটাত কিমানটাক যুজক ইলেকট্রন আছে, এটু এটু যদি আমি চারি নম্বর বলে ধরো, তো চারি নম্বরত আমি কি ইহতর যুজক ইলেকট্রন কিমানটাক আছে, সো মৌল তিনটাত কিমানটা যুজক ইলেকট্রন আছে এটু চা, এফালে চা, এটা যুজক ইলেকট্রন ইয়াতেও একটা, ইয়াতেও একটা, ইয়াতেও একটা, তো এটা এটা আছে, এইটো অ্যান্সার, বুঝি পালানে? এটা চা, এটা মই যে কলো, মই বেলেগ একটা পেজত তোমালোক লিখি দিও, এটু চাবা। এতিয়া মই এইকেইটা কথা তোমালোকক লিখি দিওঁ, মনত ৰাখিবা বহুতই ইম্পৰ্টেণ্ট হয়। তোমাৰ এই যে চোৱা বৰ্গ, বৰ্গ এটাত তোমাৰ মৌলসমূহ যিবোৰ থাকে সেইবোৰত তোমাৰ কি কি থাকে, সেইবোৰত থাকে তোমাৰ যুজতা একে, যুজতা কি থাকে একে থাকে, বুজি পালা? সিহঁতৰ ৰাসায়নিক ধৰ্মসমূহ একে থাকে, ৰাসায়নিক ধৰ্ম কি থাকে একে, রাসায়নিক ধর্ম একে, কিন্তু তোমার এটু কি চা, এটু কক্ষর সংখ্যা বেলেগ বেলেগ, কক্ষর সংখ্যা কি হয় বেলেগ বেলেগ হয়। এটা কেনেকে বেলেগ বেলেগ হয় সেইটা আমি বেলেগ একটা ভিডিওত আলোচনা করিম, কক্ষর সংখ্যা কি হয় বেলেগ বেলেগ হয়। তুমি এই তিনটা কথা মনত রাখা, আর চা এই যে যেটু কক্ষর সংখ্যা, এই কক্ষর সংখ্যার উপর ভিত্তি করে তোমার বহু ধরনের ইম্পর্টেন্ট কথা আছে, সেই কথাখিনি আমি অহা ভিডিওত আলোচনা করিম। আজির ভিডিও যেহেতু মই মোবাইলেরই ভিডিও বানাও, গতি ইমান ডাঙর ভিডিও এটা হলে মানে সেগুল আপলোড করতে প্রবলেম হয়। আমার আমার ছাত্র ছাত্রী সকল তোমালকে ভালদরে সাপোর্ট করা, মই মানে একটা ডিজিটাল বোর্ড কেনার কারণে ট্রাই করিম। এতিয়া চা বর্গসমূহর আমি অহা ভিডিওটা আলোচনা করিম, মানে উই উইল ডিসকাস, কি ডিসকাস করিম আমি এটু অহা ভিডিওত আলোচনা করিম, তোমার বর্গ এটাত বাওফালেরপরা সোফালে গেলে কি কি পরিবর্তন হয়, তারপর তোমার পর্যায় এটাত বাওফালেরপরা সোফালে কি কি পরিবর্তন হয়, বর্গ এটার উপরেরপরা তলফালে আহিলে কি কি পরিবর্তন হয়, এই গোটেইখিনি কথা আমি অহা ভিডিওটোত আলোচনা করিম। আজির কারণে এইখিনিয়ে, আশা করছো তোমালোকের হেল্প হব। তোমালোকে ভিডিওটো চাই যদি ভাল লাগিছে শেয়ার করিবা নিশ্চিতভাবে, ধন্যবাদ।